ডেফিনেটলি দেখুন, নেই মামার চেয়ে কানা মামা ভালো একটা বাংলায় কথা আছে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ভবনই লিফট ছিল না। আমি উদ্যোগ নিয়ে প্রশাসন ভবনে একটি লিফট সংযোজন করেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন? জি, আমি বেগমতলা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলছিলাম। আমি মাননীয় স্যারের কাছে কয়েকটি বিষয় উপস্থাপন করতে চাই, অনুমতি জানান। স্যার আপনাকে শুনতে পাচ্ছেন এবং এই ফোন কলটা রাখা হয়েছে ওনার অনুমতিতেই, যেন উনি প্রতিটা কথা শুনতে পান এবং তার সদুত্তর করতে পারেন। আপনি বলুন প্লিজ। আপনাকে স্যার অনুমতি দিয়েছেন, আপনি বলুন, প্রশ্ন করুন। স্যারের কাছে আমার চারটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে, স্যার দীর্ঘদিন যেমন ক্যাম্পাসে অনেকদিন ধরে স্যার ক্যাম্পাসে থাকেন না, আমরা কবে থেকে স্যারকে আসলে কিরকম ভাবে ক্যাম্পাসে পাবো, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে এটি। আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, বেগমপুর বিশ্ববিদ্যালয়ে হলে একটি বর্ধিত হয়নি, আমাদের হলের ব্যাপারে স্যারের কোনো ছিল কিনা বা ভবিষ্যতে থাকবে কিনা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, স্যার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে সকল প্রতিকূল চাহিদার মধ্যে গেট নির্মাণ করা হবে, কিন্তু আমরা দেখতে পাই যে স্যারের প্রতিশ্রুতি দেওয়ার পরেও এই গেটটি এখন পর্যন্ত আমরা পাই। আমার চতুর্থ প্রশ্নটি হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে একটি লিফট স্থাপন করা হয়েছে, দেখা যাবে একাডেমিক ভবনে অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী যারা খুব কষ্ট করে সপ্তাহে 5 দিন তাদেরকে ধরে ধরে উঠে ক্লাসরুম পর্যন্ত নিয়ে যাওয়া হয়, কিন্তু দেখা যায় যে আমাদের একাডেমিক ভবনে কোনো লিফটের ব্যবস্থা না হওয়ার পরেও দেখা যায় যে প্রশাসনিক ভবনে লিস্টের ব্যবস্থা করা হয়েছে, এই ব্যাপারে সারি মতো জানতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। স্যার, একজন শিক্ষার্থী ফোন দিয়েছিলেন, উনি জানতে চাচ্ছিলেন চারটি বিষয় নিয়ে। একটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে আপনার অনুপস্থিতি, একই সাথে গেট গেট নিয়ে আপনার কোনো পরিকল্পনা রয়েছিল ছিল বা সামনে রয়েছে কিনা, আরেকটি প্রশ্ন করেছেন গেট নিয়ে, এবং একই সাথে প্রশ্ন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে একটি লিফট লাগানো হয়েছে, কিন্তু আপনার আমাদের যে একাডেমিক ভবনগুলো সেগুলোতে কিন্তু হচ্ছে অনেক প্রতিবন্ধী শিক্ষার্থী পড়াশোনা করেন, কিন্তু তাদেরকে হচ্ছে যে আপনার ওঠার জন্য কিন্তু হচ্ছে যে লিফটের ব্যবস্থা করা হয়নি অথবা অন্য কোনো মাধ্যমে তাদেরকে এই সুবিধাটা দেওয়ার ব্যবস্থা করা যায়নি। এর ভিতর চারটির বিষয় থেকে আপনি দুটি প্রশ্ন উত্তর দিয়েছেন, একটি হচ্ছে হল নিয়ে বিষয়, আর একটি হচ্ছে লিফট অথবা একাডেমিক ভবনগুলোতে শিক্ষার্থীদেরকে প্রতিবন্ধী শিক্ষার্থী যারা রয়েছে শারীরিকভাবে আমাদের মানে স্বাভাবিক মানুষের চেয়ে একটু ব্যতিক্রম, তো তাদের জন্য কোনো ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা স্যার? ডেফিনেটলি দেখুন, নেই মামার চেয়ে কানা মামা ভালো একটা বাংলায় কথা আছে। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ভবনই লিফট ছিল না। আমি উদ্যোগ নিয়ে প্রশাসন ভবনে একটি লিফট সংযোজন করেছি, এটা মাইন্ডসেটের প্রশ্ন। এখন এটা অ্যাপ্রিসিয়েটেড হওয়া উচিত ছিল। এখন আমাদের এখানকার লোকজনের মাইন্ডসেটটা হচ্ছে, আপনি যা কিছুই করেন আরেকটা জিনিস নিয়ে আসা হবে যে ওটা নাই কেন, আর যারা কিছুই করেনি তাদের নিয়ে কোনো আলোচনা নেই। আপনি উদ্যোগ নিয়েছেন সেই জন্য আপনার ব্যাপারে সমালোচনা, মানে উইচ ইজ রং, এটাকে আমি মনে করি অ্যানালগ মাইন্ডসেট। এখান থেকে যতদিন পর্যন্ত আমাদের এই এলাকাবাসী বেরিয়ে না আসতে পারবেন ততদিন পর্যন্ত ডিজিটাল আপনার সুফল আমরা পরিপূর্ণভাবে পাবো বলে মনে হয় না। স্যার, উনি কিন্তু বলেছিলেন যে প্রশাসনিক ভবনে লিফট লাগানো হয়েছে, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু বিষয়টি হচ্ছে যে স্যার সমস্যা নেই, ইট শুড বি না, আমার কথা হচ্ছে ইট শুড বি অ্যাপ্রিসিয়েটেড। আপনি ডেফিনেটলি এই স্যার, অভাবটা আপনার মনে আসলো কেন? ওই লিফটটা আছে বলে ওটা দেখেই আপনার মনে অভাবটা এসেছে, এর আগে কোনো ভাইস চ্যান্সেলর না বলে কিন্তু এই কথাটা আপনারা তোলেন নাই। আমি যে এই প্রায় 4 বছর এখানে দায়িত্ব পালন করলাম কখনোই এই দাবি কেউ উত্থাপন করেনি। আমি উদ্যোগ নিয়ে এটি সংস্থান করার পরে এখন আপনার খেয়াল হয়েছে যে অন্য ভবনগুলোতে লিফট দরকার। ডেফিনেটলি আমরা যখন একটি ভবনে লিফট প্রযুক্ত করতে পেরেছি, রিসোর্স অ্যাভেলেবল হলে ডেফিনেটলি আমরা সকল ভবনেই তা করবার জন্য সচেষ্ট হব। আমরা তো কোনো অবস্থায় লিফট সংযোজন করতে চাই না এরকম। স্যার, আরেকটি প্রশ্ন করেছিলেন উনি হল নিয়ে, আসলে তো হল সংকুলন, সেক্ষেত্রে একটি হল নির্মাণাধীন, সেক্ষেত্রে অন্য হলের ব্যবস্থা করা যদি যেত সেক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য সুবিধা হতো। অবশ্যই করা যেত, এখন সমস্যা হচ্ছে
ধরুন আমরা আরডিপিপি প্রস্তাব হাজির করেছিলাম, যেখানে 97 কোটি টাকার যে বাজেট সেটা আমরা 250 কোটি টাকা উন্নীত করার একটা রাফলি প্রস্তাবনা দিয়েছিলাম। এই প্রস্তাবনাটা পদ্মা সেতুর সঙ্গে তুলনীয়। পদ্মা সেতুতে যে হইচইটা হয়েছে আপনার দুর্নীতির কথা বলে, এটা হাওয়াই দুর্নীতি। এখানেও বিষয়টা তাই, আমরা প্রস্তাবনা হাজির করেছি, সেটি এখনো অনুমোদন হয়নি, টাকাও আসেনি, কিন্তু তার আগেই দুর্নীতি হাউকাও এই সমস্ত কথাবার্তা বলে পুরো পানি ঘোলা করবার একটা চেষ্টা করা হয়েছে, যেটা আমি মনে করি একেবারেই পশ্চাৎপদ এবং প্রতিক্রিয়াশীল একটা অবস্থান যা কখনোই কাম্য হতে পারে না। ডেফিনেটলি স্যার।